আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো 7টি ক্যাটাগরিতে 521 জন লোক নিয়োগ করবে। তো আপনারা চাইলে সকল প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন চাকরির খবরাখবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। তো দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো পদের নাম, পদ সংখ্যা, শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাদেরকে প্রশ্ন নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP ক্রমিক নং 1 নম্বর। পদের নাম ট্রেনি অফিসার। ট্রেনি অফিসার শিক্ষত যোগ্যতর স্নাতক, বয়স সর্বোচ্চ 33 বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন। তো অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদ সংখ্যা 300 জন, এখানে 300 জন লোক নিয়োগ করবে ট্রেনি অফিসার পদে। তো মাসিক প্রশিক্ষণকাল বেতন 15,000 টাকা এবং ন্যূনতম বয়স 23,000 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP তো ক্রমিক নং 1-2 নম্বর দেখতে পাচ্ছেন। পদের নাম অ্যাকাউন্ট্যান্ট। অ্যাকাউন্ট্যান্ট শিক্ষত যোগ্যতর স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি পাশ হলে আপনার সকলে আবেদনটি করতে পারবেন। তো বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন। তো অভিজ্ঞতা, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদ সংখ্যা 100 জন, এখানে 100 জন লোক নিয়োগ করবে। তো 20,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। তো 3 নম্বর দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক Grade 1 স্নাতক ডিগ্রি পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন। বয়স সর্বোচ্চ 44 বছর, এখানে 60 জন লোক নিয়োগ করবে। তো আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। তো 4 নম্বর দেখতে পাচ্ছেন এরিয়া সুপারভাইজার। এরিয়া সুপারভাইজার পদে এখানে 25 জন লোক নিয়োগ করবে স্নাতক ডিগ্রি পাশে। বয়স সর্বোচ্চ 47 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো 5 নম্বর দেখতে পাচ্ছেন ফাইন্যান্স সুপারভাইজার। ফাইন্যান্স সুপারভাইজার পদে এখানে 10 জন লোক নিয়োগ করবে। বয়স সর্বোচ্চ 47 বছর, স্নাতক ডিগ্রি পাশ হলে আপনারা সকলে আবেদনটি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বর দেখতে পাচ্ছেন রিজিউন স্নাতক ডিগ্রি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি। সর্বোচ্চ 50 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা 6 জন লোক নিয়োগ করবে। তারপর দেখতে পাচ্ছেন হেলথ প্রোগ্রাম এখানে 20 জন লোক নিয়োগ করা হবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষত যোগ্যতা হলো মেডিকেল ইনস্টিটিউট থেকে 8 বছরের MATS ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে এখানে 20 জন লোক নিয়োগ করাবে। তো 16,500 টাকা পর্যন্ত বেতন। আপনারা চাইলে সকল প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন। তো অন্যান্য সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন 1-5 নং পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মরতদের জন্য 1500 টাকা থেকে 2500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। 2 সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখে ভাতা, বছরের 2টি উৎসব বোনাস, অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো প্রশিক্ষণ ফ্রি হিসেবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য 5000 টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য 6000 টাকা পর্যন্ত জমা দিতে হবে। তো জামানত 1, 2 ও 7 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত 2-5 নং পদের জন্য ও 6 এবং 7 নং ব্যতীত পদের জন্য শিক্ষানবিষ্কার 6 মাস। আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ 14 তলা 2 কপি পাসপোর্ট চার্জ রঙের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র চাকরি যোগদানের শেষ তারিখের কর্মদিবসের মধ্যে উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। তো জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানা আগামী 20 নভেম্বর 2022 তারিখের মধ্যে পাঠাতে হবে। কামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাজারকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্ধারিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তত্ত্বাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইল ফোনের মাধ্যমে SMS-এর মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করা হবে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদেরকে কোনো প্রতারক চক্র টাকার দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নং 4, Road No. 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা। এই ঠিকানা আপনারা আবেদনটি
পৌঁছাতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে উপকৃত আছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে নতুন নতুন চাকরি খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। ধন্যবাদ, সুস্থ থাকুন।